হ্যালো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর পরীক্ষা শেষ করে তোমরা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলে এখন ক্লাস শুরু করার আগে তোমরা জেনে নাও তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের নতুন কারিকুলামে কী থাকতে চলেছে। চলো আমাদের বইগুলোতে এই ডিজিটাল প্রযুক্তি বইয়ে কী থাকবে সেটা আমরা একটু এক নজরে দেখে আসি, তাহলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে যে অষ্টম শ্রেণীর নতুন বই তুমি পাবে, পাওয়ার আগেই তুমি জেনে গেলে তোমাদের কী থাকতে চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা হচ্ছে আমাদের বইয়ের প্রচ্ছদটা একটু দেখি। বইয়ের উপরের ডিজাইনটা ঠিক এরকম হবে, তোমরা আশা করি ডিজাইনটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো দেখো, এই যে বইয়ের ডিজাইনগুলো দেখতে ঠিক এরকম হবে। তোমাদের বইটি আসলেই খুবই, কালারটি খুবই সুন্দর, আশা করি তোমাদের পছন্দ হবে হাতে পাওয়ার পরে। নতুন বইয়ের গন্ধ শুধু নিলে হবে না, অবশ্যই পড়াশোনা করতে হবে, অনেক অনেক পড়াশোনা করতে হবে বরাবরের মতোই। কিন্তু আমি তোমাদের সাথে আছি, জুয়েল মাহমুদ স্যার। তো আমি কিন্তু সমগ্র ভিডিও জুড়ে থাকবো এবং পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু আমি থাকবো তোমাদেরকে সকল ধরনের টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য। পূর্বে যারা আমাদের সাথে ছিলে তারা কিন্তু সেই বিষয়টি জানো। তো যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছো, তোমার সুন্দর নামটি জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। তো এক্ষুনি দেরি না করে কমেন্টটি করে ফেলো, আর যে সকল শিক্ষার্থী বন্ধুরা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল পাশে থাকবে এবং তোমাদের সাবস্ক্রাইব করার সাথে সাথে একটি বেল বাটনে ক্লিক করে রাখবে, কারণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তাহলে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে অন্যান্য বইয়ের যে ভিডিওগুলো আছে অষ্টম শ্রেণীর নতুন বইয়ের, সেগুলো কিন্তু দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে বইটি, এই যে দেখো ডিজিটাল প্রযুক্তি বই, এটি অষ্টম শ্রেণীর পরীক্ষামূলক একটি সংস্করণ। এইটা তারা দেখতে চলেছে আসলে এই বইটা কতটা পারফরমেন্স করে। এখানে রচনা ও সম্পাদনা অনেকের নাম আছে, তোমরা একটু দেখে নাও। এটি জাতীয় শিক্ষাক্রমের একটি বই, তো কোনো ডাউট নেই এই বইটি তোমাদের থাকতে চলেছে। তো দেখো আমাদের এই ডিজিটাল প্রযুক্তি বইয়ে কি থাকতে পারে। এখানে সূচিপত্রের আগে সুন্দর একটি সিম্বল দেওয়া আছে একটু প্রযুক্তি রিলেটেড। দেখো তোমাদের সূচিপত্রে কি আছে, দেখো এক থেকে কত পৃষ্ঠা, 1 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের থাকতে চলেছে তথ্য যাচাই অভিযান, তারপরে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। আমরা কিন্তু সকলেই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি, যেভাবে তুমি ইউটিউব ব্যবহার করতেছো, ইউটিউবে বসে আমার ভিডিওগুলো দেখতেছো, ইটস ওয়ান কাইন্ড অফ ডিজিটাল প্ল্যাটফর্ম। ওকে, সো ডিজিটাল প্ল্যাটফর্মে তোমার কিন্তু একটা নিরাপত্তাজনিত ঝুঁকি থাকে। তুমি ফেসবুক ব্যবহার করতেছো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছো, এগুলাতে কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকি থাকে। তাই নিরাপত্তাজনিত ঝুঁকিতে যাতে তোমাকে পড়তে না হয়, বিড়ম্বনায় যাতে পড়তে না হয়, তাই তোমাকে 27 থেকে 52 পৃষ্ঠায় এই বিষয়টাকে তোমাকে শেখানো হবে। প্রিয় শিক্ষার্থীরা, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি, এটা কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীতেও ছিল। এটা 53 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত এখানে জেনে এসেছো এবং এখানে ইন ডিটেলস আরও বিশদ আকারে জানবে তোমরা। তারপরে দেখো সমস্যার সমাধান যাচাই, প্রোগ্রামিং এর জুড়ি নেই, তাহলে এখানে তোমাকে প্রোগ্রামিং সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হবে। তোমাদের সপ্তম শ্রেণীতে কিন্তু অ্যালগোরিদম ফ্লোচার্ট ছিল, এখন তোমাকে প্রোগ্রামিং সম্পর্কে হয়তো বা তার আইডিয়া দিবে 76 থেকে 107 পৃষ্ঠা। এই বিষয়গুলো টিউটোরিয়াল কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব, তোমরা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে নাও। দেখো চলো নেটওয়ার্ক সংযুক্ত হই, এটা হচ্ছে 108 থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়টা থাকতে চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও তোমার নামটি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাওনি, তারা কিন্তু এখনই কমেন্ট সেকশনে জানিয়ে তারপরে বাকি ভিডিওটা দেখ। এবং দেখো তোমাদের লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি, এটা 127 থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত তোমাকে দিয়েছে। তো এই বইটি 143 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাকে কভারেজ করবে, তার মানে এই বইয়ে 143টা পৃষ্ঠা কিন্তু তুমি পেয়ে যাবে। দেখো এই বইয়ের এই যে তথ্য যাচাই অভিযান, এইখান থেকে শুরু, এইখানে কিন্তু তুমি অনেক কিছু জানতে পারবে, আর সেগুলো জানানোর জন্য আমরা তো আছি। দেখো এই বইটি দেখতে ঠিক এরকম হবে, তোমরা অ্যাট এ গ্লান্স দেখে রাখো। ওইখানে অনেক রিয়েলিস্টিক ছবি কিন্তু অ্যাড করেছে, দেখো এই যে গুগল ড্রাইভের অপশনগুলো অ্যাড করেছে, আসলে এটা খুবই একটি যুগোপযোগী বই করেছে। আমার এই এই স্টেপটা দেখেই মনে হলো, কারণ এই বিষয়গুলো আমাদের অনেক অনেক বড় বড় বাচ্চারাও কিন্তু জানে না, যেটা তোমরা জানতে চলেছো। এটা এগুলো জানা আসলেই রিয়েল লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ আসলেই আসলেই কিন্তু খুবই সুন্দর বই। দেখো তুমি এগুলোকে কীভাবে এই যে ফেক নিউজগুলো আইডেন্টিফাই করবে, গুগলে কীভাবে তুমি সার্চ করবে, হ্যাঁ কীভাবে আপলোড করবে, এগুলো সব কিন্তু তোমার এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা ইমেজ কীভাবে তুমি পাবে, ইমেজ কীভাবে সোর্স করবে, ওয়াও দ্যাটস রিয়েলি গুড, আসলে অনেক সুন্দর হতে চলেছে। আমরা এই ক্লাসগুলো আমরা আমাদের এখানে দিয়ে দিব, ওয়াও এক্সেল ইউজ করেছে,
আসলে অনেক ভালো একটা বই তৈরি করেছে, আমার যেটা মনে হচ্ছে বইটা দেখে আসলে বইটা খুব চমৎকার হবে। এইগুলা সবগুলার আমরা ডিটেলস টিউটোরিয়াল কিন্তু দেব, তোমরা জানো আমি কিন্তু আইসিটি শিক্ষক, সো আমি তোমাদেরকে এই বইটি খুব সুন্দরভাবে সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথে ধৈর্য ধরে থাকবে, খুবই চমৎকার একটি বই আমি অ্যাট এ গ্লান্স দেখে আমার যা মনে হচ্ছে। সো তোমাদের খুব ভালো একটা জার্নি এই অধ্যায়ে শুরু হতে যাচ্ছে, এই যে লাস্ট তোমাদের 143 পৃষ্ঠা দিয়ে কিন্তু বইটি শেষ হয়েছে। সো এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, বাই বাই।